তো দেখতে পাইতেছেন আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি মাংসের গরুর হাটে। যারা কি মাংসের গরু কিনতে চাচ্ছেন বা কষাই যারা রয়েছেন তারা চাইলে এই হাটটিতে আসতে পারেন। এখানে 20 থেকে 21 হাজার টাকা মনে এই গরুগুলোকে খুবই সহজেই কিনতে পারবেন। আর এখানে এত পরিমাণে মাংসের গরু নামে যেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। আর প্রত্যেকটাই গরু আপনি 20 থেকে 21 হাজার টাকা সর্বোচ্চ হাইস্ট। এই দামের মধ্যে গাই গরুগুলো আপনারা খুবই সহজেই মাংসের রেটে কিনতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো মূলত আজকে আপনাদেরকে আমরা যে হাটটিতে বিশেষ করে নিয়ে আসছি এই হাটটি হচ্ছে যে গাই গরুর জন্য খুবই বিখ্যাত। আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার, সে খুব ভালো একজন মানুষ। রাকিব ভাইয়ের সাথে কথা বলে এখানে আপনারা চাইলে গাই গরুগুলো কেনার জন্য আসতে পারেন। এখানে গাই গরুগুলো খুবই সহজেই আপনারা 20 থেকে 21 হাজার টাকা মনে খুবই সহজেই কিনতে পারবেন। বিশেষ করে যারা খামারি হচ্ছে যারা কষাই বা যাদের দোকান আছে মাংসের দোকান আছে বা যারা মাংসের গরুগুলো কিনতে চাচ্ছেন, আমি মনে করি যে এই হাটটি আপনাদের জন্য খুবই বিখ্যাত বা খুবই ভালো একটি হাট হতে পারে যদি আপনি এখানে এসে একটু দাম দর করে গরুগুলোকে কিনেন। বিশেষ করে রাকিবের ফোন দিয়ে যদি আপনারা গরুগুলোকে কিনেন তো রাকিবের যে তালিকাটা বা মাপের মাংসের যে মাপের যে একটা তালিকা আছে না যে এটা কতটুকু মাংস হবে তার কিন্তু একদম প্রপার বা সে এই বিষয়ে অনেক প্রফেশনাল বা মাস্টার লেভেলের তার আছে আর কি। ওজনের যে বিষয়টা সেটা কিন্তু মাস্টার লেভেলের। আপনারা খুব সহজেই এইগুলো গরুকে মাংসের জন্য আসলে কিনতে পারবেন। তো আমি সারাক্ষণই খামারের জন্য গরু না খামারি খামার উপযোগী গরুগুলোরই ভিডিও বানাই থাকি বেশিরভাগই। তো আজকে কেমন জানি মনে হলো যে না আজকে আপনাদেরকে আমি একটু মাংসের গরুগুলো দেখাই, কারণ মাংসের গরুগুলোর খোঁজ অনেকেই করে। আমার ইমোতে অনেকেই মেসেজ দেয় যে ভাই মাংসের গরুগুলো একটু যদি দেখাতেন তো ভালো হইতো। তো দেখেন এখানে কিন্তু আপনারা 20 থেকে 21 হাজার টাকা মনে এখানে কিন্তু গাই গরুগুলো কিনতে পারবেন। তবে সার না, এটা মাথায় রাখবেন, এখানে কিন্তু সার গরু কোনোভাবে 20 থেকে 21 হাজার টাকাতে কিনতে পারবেন না। আর আমি যেই এখানে অবস্থান করছি এটা কিন্তু আসলে গাই গরুর বাজার বা গাই গরুরই হাট। তো এখানে ব্যাংকের সুযোগ সুবিধা, সরকারি ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু আপনি হাতের নাগালে পেয়ে যাবেন। এছাড়া তো রাকিব রয়েছেই, রাকিবকে ফোন দিলে আপনারা আমাকেও পেয়ে যাবেন। অবশ্যই আমাকে একটু খোঁজার চেষ্টা করবেন যদি মনে করেন যে না আমার দরকার আছে। এছাড়া আপনি নিজেও আসতে পারবেন, নিজে কীভাবে আসবেন সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। এই যে এই ব্ল্যাক গরুগুলো দেখতে পাচ্ছেন, ব্ল্যাক টাইপের যেগুলো অস্ট্রেলিয়ান, এগুলো কিন্তু বাচ্চাদের এক্সপায়ার হয়ে গেছে। তবে এই গরুগুলো কিন্তু গরুর মাংসগুলো কিন্তু খুবই সুস্বাদু, কারণ কী জানেন, কারণ এই গরুগুলো গ্রামে পালা হয় বা খুবই অর্গ্যানিকভাবে বা খুবই ন্যাচারালি এই গরুগুলো কিন্তু বড় হয়। এই গরুগুলোর মধ্যে খারাপ কিছু নেই, যেমন খামারের যেসব গরু রয়েছে ওগুলোতে ফিড দেওয়া হয় বা দেখা যাচ্ছে দুধ বেশি হওয়ার জন্য বিভিন্ন ধরনের মেডিসিনও প্রয়োগ করা হয়। তো এরকম অনেক কিছুই। তো এখানকার যেসব গরুগুলো রয়েছে এই হাটটির মধ্যে এই গরুগুলোতে কিন্তু এইসব কোনো কিছুই মিক্স নাই। সো এখানে যখন আপনারা আসলে গরুগুলোকে কেনার জন্য আসবেন তো সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যেতে পারবেন বা এই গরুগুলো যে ভেঙে যাবে এরকমও চান্স যেটা থাকে অন্য হাটে, এই হাটের গরুগুলোতে তাও কিন্তু নেই। সো এখানে কিছু আবার পালারো গরু আছে যেই অস্ট্রেলিয়ান, সেই পালার গরুগুলো কিনতে পারবেন। তবে আমি বলবো যে এখানে মাংসের গরুর জন্য অবশ্যই আপনারা চাইলে দেখতে পারেন। অবশ্যই যদি আপনাদের মনে হয় যে না এই হাটটিকে একবার টার্গেট করে দেখতে পারেন। এই যে এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু কিনে নিয়ে গেল 65 হাজার টাকা দিয়া। তো এই যে এরা কিন্তু নোয়াখালী মাল পাঠায়, যে গা লুঙ্গি দিয়া এই মোবাইল দেখতে পাচ্ছেন ব্লু কালারের শার্ট পরে আছে, এই কিন্তু নোয়াখালী মাল পাঠায়। সো একদিন না প্রত্যেক দিনই প্রত্যেকটা বাজারে সেই কিন্তু মাল কিনে বা পাঠায়। তবে এই বাজারে বেশি কিনে আসলে এখানে মাংসের গরুগুলো আপনারা খুবই সহজেই বা খুবই কম দামে কিনতে পারবেন। দেখেন অন্য হাটে আপনি কিন্তু গাই গরু কিন্তু 20 থেকে 21 হাজার টাকা মনে কিনতে পারবেন না, নাহলে আপনাকে 24 থেকে 25 হাজার টাকা মনে কিনতে হবে। কিন্তু এই বাজারেই পাবেন আপনি 20 থেকে 21 হাজার টাকা মনে। অতিরিক্ত যদি হাইস্ট হয় দাম তো 22 হাজার টাকার উপরে যাবে, এই বিষয়টা মাথায় রাখবেন। তবে অবশ্যই যারা মাংসের গরু কিনতে আসলেন তাদের কিন্তু নিজস্ব একটা পার্সোনাল এক্সপেরিমেন্ট লাগবে, কারণ মাংসের গরুটা এমনই একটা গরু যে এখানে কিন্তু আপনি যদি ভালোভাবে কিনতে না পারেন, এক্ষেত্রে মাংসর তালিকাটা ভালোভাবে না করতে পারেন, তাহলে এখানে আপনি কিন্তু লসের মুখে পড়ে যাবেন। কারণ আপনার একটা তাক থাকা লাগবে বা আপনার একটা নিজস্ব আন্দাজ থাকা লাগবে যে না এই গরুটার মাংসের ওজন 10 কেজি হোক বা 5 কেজি হোক বা 2 কেজি হোক এটা হবে। আর যদি আপনার আদতেই মানে মাংসের বিষয়ে কোনো আইডিয়া না থাকে তাহলে আমি মনে করি যে এই সেক্টর থেকে আপনাকে লিভ নেওয়া দরকার, আপনি খামার সেক্টরের গরুতে কাজ করতে পারেন। তো সব মিলেই কিন্তু আপনারা চাইলে এই জায়গাটিতে গরু কেনার জন্য আসতে পারেন, বিশেষ করে যারা মাংসের গরু চাচ্ছেন বা মাংস
বা দেখা যাচ্ছে যে খামার মাংসের উপযোগী গরুগুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট। এক মহিনা গরু এখানে খুবই সহজে আপনারা পেয়ে যাবেন। দুই মহিনা গরুর দাম এখানে হবে 50 থেকে 52,000 টাকা। এবার বলতে পারেন যে ভাই তাহলে তো 25,000 টাকা মন করে গেল, দেখেন একটা পা আছে ওর একটা সেট আপ আছে, আপনি কি সেট আপ কি মাংনা নিয়ে যাবেন নাকি সেট আপ কেউ মাংনা দেবে? কেউ মাংনা দেবে না। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখানে আপনি এক মহিনা গরুটাও দেখা যাচ্ছে যে কিনতে পারবেন 30,000 টাকার মধ্যে। এখানে এক মহিনা গরু খুব সহজেই পেয়ে যাবেন। তো সব মিলিয়ে কিন্তু খুবই ভালো একটি মাংসের গরুর হাট। আপনারা অবশ্যই রাকিব ভাইয়ের সাথে কথা বলে চাইলে এই বাজারটিকে এসে দেখতে পারেন। আর এখানে যতগুলো গরু দেখছেন সবই কিন্তু মাংস উপযোগী, এখানে কিন্তু কোনো পালার গরু নাই, সবগুলোই মাংসের রেটে বিক্রি হবে। আর আপনি সবগুলোকে মাংসের রেটে কিনতে পারবেন 20 থেকে 21,000 টাকা। সর্বোচ্চ যদি দাম বেশি হয় তাহলে সেটা হবে 22,000, এর ঊর্ধ্বে বা এর উপরে 1 টাকাও যাবে না, এটা আপনারা লিখে রাখেন। তো সব মিলিয়ে এই হাটটিতে আসার চেষ্টা করবেন। আমি যে নাম্বারটি দিয়েছি রাকিব ভাই তার সাথে যোগাযোগ করবেন। এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পালার, এগুলো কিন্তু আসলে মাংসের না। তবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব গাবতলির বাড়ি কিনছে মাংসের জন্য, এগুলো সব যাবে কাটাই করবে মাংসের জন্য কিনছে। তারা 21,000, 20,000, কোনটা 21,000, কোনটা 21,500, এর ঊর্ধ্বে কিনে নেয়। তো সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে আপনি এখানে আসলে কিন্তু মাংসের গরুগুলোকে খুবই সহজে কিনতে পারবেন। আর এটা যেহেতু আউটসাইডে হাট, এটা সম্পর্কে কেউ জানে না, অবশ্যই রাকিব ভাই ফোন দিয়ে আপনারা এই হাটটি সম্পর্কে জানেন না তার কাছে আসতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে এই হাটটি সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।